মই যদি কোকাজারত এই দুই বছরটো কন্টিনিউ থাকিলে হয় মক ধরে ফেলাই জেল পাঠাই দিলে হয় সেই কারণে মই ম্যাক্সিমাম বেঙ্গলত পলাই ফেলাই থাকছে বেঙ্গল বেঙ্গল মই বেলেগ জায়গা যোৱা নাই বেঙ্গলত আর কেতিয়াও নেপাল প্রমোদ বড়োর নামটো মোর ওসরত নলবি মই তার নামে লওয়া নাই আজি মিটিংত আর প্রমোদ বড়ো এইবিলাক মই না জানো এইবিলাক মই না জানো হাগ্রামা মহিলারিয়ে কইছে যে পুলিশক ভয় করে পলাই আছে বলে পেলায় ইটু কথাটোর কি প্রাসঙ্গিকতা আছে তেখেতে পলাই পেলায় ভয় করে পলাইছে না ভাল পাই পলাইছে না অ্যাক্টিং করেছে না কি করেছে ইটু আমার বডোল্যান্ড উন্নয়নের লগত অসম উন্নয়নের লগত বডোল্যান্ডর বিকাশের লগত অসম ভারতের বিকাশের লগত কি জড়িত আছে মোক ব্যক্তিগতভাবে মোর সেটা নেচার হয় কো ক্রিয়েটিভ কামবিলাক করে পেলায় ভাল পাও আর নেগেটিভিটিবিলাক আমি লাহে লাহে নাইকিয়া করব লাগে আর এজন ডাঙর ডাঙর নেতাবিলাকে যদি তেনেকা টুলুঙা মন্তব্যবিলাক করে থাকে আননেসেসারি কথাবিলাক আদারওয়াইজ মোর একো কব লাগা নাই যে তেখেতে পলাই থাকে তেখেতে ঘর থাকে তেখেতে হাহি তামসা করে থাকে তেখেতে কান্দি থাকে ইট ইজ নট ম্যাটার অফ কনসার্ন ফর মি মোর মোর ব্রেনে মোর বিবেকে যেখানে মোর কনসার্ন মই ভাবো যে এজন এজন দায়িত্বশীল ব্যক্তিবিলাকে তেনেকা কথাবিলাক কবলৈ নাপায় আর তেখেতে যেটো কৈছিলে যে আর্মসটো মই প্ল্যান করেছো থ্রু অসম পুলিশ অসম পুলিশটো ইমান সরু ইনস্টিটিউশন নেকি যে কোনোবা কলে তাতে আর্মস থব বা কিবা করব সেইটোতো সমাজত বহুত ডাঙর নেগেটিভ ইম্পেক্ট হব আর যেটো অসম পুলিশ আজি প্রেসিডেন্ট মেডেল প্রেসিডেন্ট কালার পাইছে তেনেকা অসম পুলিশক এনেকা ব্লেম করেছে এইটোতো ভাল কথা নয় সো যদি ইয়ার কারণে কোনোবা ভাবা নাই মই ভাবিছো বিকজ আই এম সিটিজেন অফ দিস কান্ট্রি এণ্ড মই আই রেসপেক্ট দি ল এণ্ড আই রেসপেক্ট দ্য কনস্টিটিউশন এণ্ড আই রেসপেক্ট দি ডেমোক্রেসি সো মই কইছো সেই কারণে মই ইয়াত মানে মানহানি গোচর তরিছো যাতে তেনেকা কথাবিলাক কোনো রেসপন্সিবল মানুহবিলাকে নকয় আর আমিও চেষ্টা করো যে আমার কথার দ্বারা কারো যাতে ক্ষতি নহয় কারো যাতে লস নহয় সেই কারণে ভাল কথাবিলাক কব লাগে ভাল কামবিলাক করিব লাগে করিব না লাগিলে বহি থাক কিন্তু ভাল কাম করিব লাগে ভাল কথা কব লাগে লোকসভার কারণে কেনেকে সাজু সো এনি টাইম আমি সাজু হয়ে আছো ইলেকশন তো আহক আমি কন্টেস্ট করিম বাট যেটো টার্গেট করে আপুনি খুঁজিছে যে ইয়াত আমার এলায়েন্স বা আমার কিবা কিবি ইবাত ইয়াত কিবা হব নেকি সো ইটুক লৈ পেলাই আমি আলোচনা করিম উই আর নট হারি আমি ইমান হারি নহয় যে আমাক কালিয়ে ডিসিশন হব লাগিব পরহিয়ে ডিসিশন লাগিব এটা বিজেপি হল বিগ ব্রাদার এইটো মানে নট অনলি ইন বডোল্যান্ড ইন আসাম এইটো মানে বিশ্বর ভিতরতে ডাঙর একটা দল সো তেখেতসকলের এজেন্ডা তেখেতসকলের চিন্তাধারা থাকিব গতি তেখেতসকলে আমাতকে মোর এডভান্স মোর স্ট্রং সো তেখেতসকলের কথাবিলাক তেখেতসকলের লিডারবিলাকে সময়ে সময়ে কব আমিও আমার কথাবিলাক সময়ে সময়ে রাখিম বাট যেটো কথা কৈছে যে লোকসভার কারণে আজিয়ে কিবা কব লাগে কালিয়ে কিবা ন ইয়ার কারণে আমি সিস্টেমত যাম বিকজ উই আর ভেরি স্টেবল আমি বহুত স্টেবল আর এই গোটাই কথাখিনি আমি চাই আছো আমার কারণে এনি টাইম পাওয়ার অ্যান্ড পলিটিক্সটোয়ে সব কোর্স নহয় এইটাও মই কব বিচারা নাই এজ এ হিউম্যান বিইং কারণ মই ঘরত থাকি কথা চিন্তা করাটো বেলেগ সমাজের লোকে অহাটো বেলেগ সো সমাজের কারণে ভালটো কি প্রয়োজনটো কি ইয়ার উপরতে সিদ্ধান্ত হব গতি আজি মই বিপিএফর লগত ভাল বেয়া উমুকর লগত ভাল বেয়া উমুকর সিদ্ধান্ত কোনো বস্তুটোকে মই চিন্তা নকরাকে কথাবিলাক কব বিচারা নাই আলোচনা করা নকরাকে কথাটো কব বিচারা নাই কারণ আমি তেখেতসকলের নিচিনা মানে এটা কি কয় ফানি পলিটিক্স করবলে অহা নাই মই এটাও ম্যাটার করো মোর কারণে ম্যাটার করে যে কোনবা এজন মানুষের কোনো যাতে আমার দ্বারা ক্ষতি নহয় সেটা সদায় মই চিন্তা করো মই ঈশ্বরক এটাই প্রার্থনা করো যে লাইস মে কাম থাউজেন্ড টাইমস বাট নট থ্রো মি মই ঈশ্বরক সদায় সেটাই প্রার্থনা করো এটা সমাজের একটা দায়িত্ব পাইছো দায়িত্ব দিছে আজি আমার যিখিনি নেতা আছে ভারতের অসমৰ বা বডোল্যান্ডর রাইজে সবে এটা দায়িত্ব দিছে যিদিনালেকে দায়িত্বত থাকো মই সেটোকে ভাবো যে ঈশ্বরে যাতে মোর দ্বারা কোনো ভুল কাম করবলৈ পারমিশন নেদিয়ে মই সেটোকে ভাবি থাকো গতি এতিয়া মই যিটো বস্তুটো আমার কোনো সিদ্ধান্ত হওয়া নাই আলোচনা হওয়া নাই এইটোর উপর কথা কব বিচারা নাই বাকি যেটো আছে কম আর সেটুক আপনাদের ভাবিব নালাগে যে কিবা এটা নেগেটিভ ভাবিছে কিবা ভাবিছে ন আই এম ভেরি কমফর্টেবল মই আপনার আগত আগরপ্রাই কই আছো আই এম ভেরি কমফর্টেবল।